হ্যাঁ রে তোদের লজ্জা করে না আমি একটা প্রশ্ন বারবারের জন্য করতে চাই তোদের লজ্জা করে না তোরা নিজেকে আর মানুষ বলে দাবি করিস না রে তোরা পশুর থেকেও নিঘিন্নে পশুর থেকেও নিকৃষ্ট তাদেরও একটা মায়া মমতা থাকে একটা পশুও আর একটা পশু যখন বিপদে পড়ে না তাকে কিভাবে বাঁচাবে সেই চেষ্টাটা অদম্য একটা চেষ্টা করে কিন্তু তোদের মধ্যে না সেই মানবিকতাটাও নেই তাই নিজেদেরকে আর মানুষ বলে চিহ্নিত করিস না এখন আমি এই ভিডিওতে কথা বলবো এমন কিছু নিকৃষ্ট কীট আছে আমাদের চারিদিকে আমাদের সমাজের মধ্যেই তারা বসবাস করে সব মানুষ তো ভালো নয় আবার সব মানুষ খারাপও নয় কিছু ভালো কিছু খারাপ আমার মনে দিন দিন এই খারাপের পরিমাণটাই বোধহয় বেড়ে যাচ্ছে আমি কেন বলছি এতগুলো কথা দেবদার বাবা গুরুতরভাবে অসুস্থ এই খবরটা আমাদের কাছে পরশুদিন রাত্রিবেলা আসে যে দেবদার বাবা হসপিটালাইজড এবং দেবদা পরশুদিনই ফেরেন ফিরেই সন্ধেবেলার দিকে তিনি তার বাবাকে যখনই অসুস্থতার খবর পেয়েছেন সাথে সাথে তিনি হসপিটালে ছুটে চলে গেছেন তিনি দেখতে আফটারঅল ওই মানুষটা তার বাবা এই একটা সুযোগ নিয়ে কিছু হেটার্স কি নিঘিন্নে কতটা অসভ্য ভাবুন এরকমও পোস্ট আমি দেখলাম যে করছে এরকম কথাবার্তা বলছে যে দেবদার বাবা নাকি অসুস্থই হয়নি ওটা দেবদার সিম্প্যাথি গেন করার জন্যে নাকি করছে তোদের একটু লজ্জা করে না এক ফোঁটা মানবিক বোধ তোদের মধ্যে নেই রে আজকে তোদের নিজেদের বাবা না ঠাকুর না করুক আমি চাই না কারোর অসুস্থতা কিন্তু আজকে যদি নিজের বাবা মায়ের সঙ্গে এটা ঘটতো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলতে পারতিস একটু কিছু যখন কথা বলবি না একটু নিজেদের দিয়ে ভাব একটু ভাব তাহলে দেখবি একটু 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 মানে করে একটা মানসিকতা হলেও হলেও মানবিকতা তোদের মধ্যে থেকে কি বিচ্ছিরি ব্যাপার আজকে সকালবেলা একটি পোর্টালে একটি খবর বেরোয় সেখান থেকে আমরা জানতে পারি যে এক্স্যাক্টলি গুরুপদ অধিকারীর কি হয়েছিল মানে দেবদার বাবার কি হয়েছে তার আমরা ইনফ্যাক্ট গতকাল সন্ধেবেলাও দেখতে পেয়েছি যে একটি বেসরকারি হাসপাতালে সেখানে দেবদা এবং রুক্মিণী তারা দুজনে গুরুপদবাবুকে দেখতে গেছেন স্বাভাবিক এটা দেখতে যাওয়াটা খুব স্বাভাবিক এবং মিডিয়া স্বাভাবিকভাবেই ছেঁকে ধরছে মানে দেবদার তো স্বাভাবিকভাবেই পার পাওয়ার কোনো জায়গা নেই কেননা আফটারঅল তিনি টলিউডের বক্স অফিস কিং দ্বিতীয়ত হচ্ছেন তিনি সাংসদ কোনো দিক থেকেই তিনি মিডিয়ার কবল থেকে বাঁচতে পারেন না তারও মধ্যে বাবা তো অল সেও ছোটাছুটি করছে ছেলে হিসেবে তো আমরা দেখি মানুষটার কি হয়েছিল গুরুতর অসুস্থ গুরুতর অসুস্থ গুরু গুরুপদ অধিকারী হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাকে সাংসদ দেবের বাবা তিনি পাশাপাশি অভিনেতার প্রযোজনা সংস্থাতে কর্ণধার পদেও রয়েছেন জানা যাচ্ছে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বুধবার তড়িঘড়ি করে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে সেখানে অ্যানজিওগ্রাম সহ একাধিক টেস্ট করানো হয়েছে কয়েকটি টেস্টের রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি বলে জানা যাচ্ছে রিপোর্টগুলো দেখে এবং তার শারীরিক অবস্থা বুঝছে বুঝে তারপরেই ট্রিটমেন্ট সংক্রান্ত পরের পদক্ষেপগুলো ঠিক করবেন চিকিৎসকরা অস্ত্রোপচার করানো হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রিপোর্ট হাতে পেলেই এই মুহূর্তে দেবের বাবার শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল বলেই খোঁজ পাওয়া যাচ্ছে অভিনেতা প্রযোজকের টিমের সঙ্গে কথা বলে খাদান সিনেমার কাজ শেষের পর খানিক বিরতি পেয়ে গার্লফ্রেন্ড রুক্মিণী মৈত্রের সঙ্গে সৌদি আরবে ঘুরতে গিয়েছিলেন দেব লক্ষণীয় তারা গতকালই শহরে ফেরেন দেব রুক্মিণী শহরে ফেরার কিছুটা পরেই এমন ঘটনার জেরে হাসপাতাল ছোটেন তারা এরপরে দেবদার রিলেটেড দেবদার ফিল্ম সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এখানে খাদানের ব্যাপারটাও আমরা জানতে পারলাম যে খাদানের নাকি কাজ শেষ হয়ে গেছে খাদানের কাজ কমপ্লিট করেই নাকি দেবদা ভ্যাকেশনে গিয়েছিলেন পার্টিকুলার এই নিউজ পোর্টালটা এটাই আমাদের জানাচ্ছে তো এরপরে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে আর লাস্টে অবশ্যই এই মানুষটির সুস্থতা কামনা করা হচ্ছে আমরা সবাই তাই চাই আমরা সবাই তাই চাই যখন আমাদের কোনো চরম শত্রু সেও কোনো বিপদে পড়ে না আমরা দিনের শেষে গিয়ে এটা চাই কোথাও গিয়ে যে যেন সেও বিপদমুক্ত হয়ে যায় সেখান থেকে দাঁড়িয়ে এত বড় মনের একজন মানুষ দেবদা এত মানুষ যখন বিপদে পড়ে যায় কেউ না থাকলেও এই মানুষটা পাশে গিয়ে দাঁড়ায় তোরা কিভাবে এই মানুষটাকে এত বড় ব্লেম করতে পারিস রে সোশ্যাল মিডিয়ায় তোদের একটুও লজ্জা করে না মানে এটা আমার একজন মানুষ হিসেবে বলতে ইচ্ছে করছে এখানে আমি সুপারস্টার দেব বক্স অফিস কিং দেব আমি সাংসদ দেব সব ভুলে গেলাম মানুষ দেব মানুষ দেবকে চিনিস না তোরা তোরা দেখিসনি এর আগে একাধিক মানুষ বিপদে পড়েছে দেবদা কিভাবে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যখন কারোর থেকে সাহারা মেলে না সেই সময় দেবদা শ্রীখণ্ডীর মতো দাঁড়িয়ে আছে পাশে যে ভাই কেউ না থাকলেও আমি আছি সেই মানুষটাকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলিস তোরা কদিন আগে আরজি কর নিয়ে শুরু করলি দেবদা কিছু বলেনি দেবদা মুখ খোলেনি দেবদা কেন চুপ করে আছে তোদের কিছু বলার নেই রে তোদের বলতে বলতে মুখে ফেনা উঠে গেলেও তোরা কুকুরের ল্যাজ কুকুরের ল্যাজই থাকবি সেটাকে যতই চেষ্টা কর না কেন সেটা যেন সোজা হয় না ওইরম বেঁকেই থাকে তোরা হচ্ছে সেই মাল যেগুলো বেঁকেই থাকবি এরম করে জীবন এরম হবি না যাই হোক শেষ করলাম ভিডিওটা চলে যাওয়ার আগে এটাই বলবো যে যতটুকু যা খবর পেয়েছি এখন গুরুপদবাবু অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছেন এবং উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই কাম্য এটাই আমরা চাই শেষ করলাম ভিডিওটা আপনি ভালো থাকুন আপনি সুস্থ থাকুন